ব্যয়বহুল হব সরকারি চিকিৎসা সেবা। চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটালত 20% কই বাহিব চিকিৎসা সেবার মাসুল। নতুন মাসুল সম্পর্কীয় অধিসূচনা জারি করবলে সাজু হয়েছে স্বাস্থ্য বিভাগ। শীঘ্রে বৃদ্ধি পাওয়া মাসুলর তালিকা উপলব্ধ হব চিকিৎসালয় মহাবিদ্যালয় হস্পিটাল সমূহত। 1 আগস্টৰ পৰা চিকিৎসা সেবার মাসুল বৃদ্ধি হওয়ার এটা পূর্ণ সম্ভাবনা আছে। আর পুনর্বার উল্লেখ করছো যেহেতু সরকারি চিকিৎসা সেবার ব্যয়বহুল হব, কারণ নতুন ইতিমধ্যে অধিসূচনা জারি করা হয়েছে 20% কই হয়তো মাসুল বৃদ্ধি পার আশঙ্কা এটা করা হয়েছে। কারণ যেহেতু মাসুল সমূহ যদি আপনি 10 টাকাকে ভরিছে এটা 20-40 টাকা কই আপনি ভরব লাগবে। গতি ইয়াকে আসলে সর্বত্র প্রতিক্রিয়ার সৃষ্টি নোহা নহয়। আর এই মুহূর্ত নিউজ ডেস্কর পর আমার সাংবাদিক মিতালী কৰৰ সহ পুনপতাকে সংযোগ স্থাপন করছো। মিতালী, সমাজের এসাম বিশেষ দরিদ্র শ্রেণীর লোকে সরকারি চিকিৎসালয় যায়, এটাই আশা যে সরকারি চিকিৎসালয়ত কম খরচতি তেখেতকলে চিকিৎসা করব পারে। কিন্তু এটার পরে যেহেতু সরকারি চিকিৎসালয় ব্যয়বহুল হব, সকল সুবিধা নথকা নাই, তারপিছতো সেই কথালে গুরুত্ব নিদিয়ে এটা ব্যয়বহুল করব ওলাইছে সরকারি চিকিৎসা। মিতালী, হয় জুবি, এটা কথা কব লাগিব যে করর বুজাত ইতিমধ্যে কুঙা হয়ে আছে রাজ্যবাসী। আর তেনে সময়তে স্বাস্থ্য বিভাগের ফালেরপরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 1 আগস্টৰপৰা যিসমূহ সরকারি চিকিৎসালয় আছে সেই চিকিৎসালয় সমূহ যেহেতু যিসমূহ তেওঁলোকৰ পঞ্জীয়নৰ মাসুলেই হোক বা বিভিন্ন যিসমূহ রোগৰ চিকিৎসা সেবা তেওঁলোকে পরীক্ষা নিরীক্ষা করব লাগিব, সেই সকলোতে 20% বৃদ্ধি পাব। আর এই কাম অতি সংগোপনে করা হয়েছে, দুই এদিনতে তেওঁলোকৰ যিসমূহ নির্দেশনা সেই নির্দেশনাসমূহ তেওঁলোকে চিকিৎসালয় সমূহত বেৰত আঁৰি দিব, এই কথা অতি সংগোপনে কৰিছে। আৰু 1 আগষ্টৰপৰা এইসমূহ কাৰ্যকৰী হ'ব বুলি ইতিমধ্যে সকলোৱে গম পাইছে। গতিকে আমাৰ হাতত যি তথ্য আহি পৰিছে, অসমৰ যিসমূহ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতাল আছে সেই হাস্পতালসমূহত বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছে যে 20% অর্থাৎ 20% কই বৃদ্ধি করা হব। যদি উদাহরণ সহ মই কব বিচাৰো, ধৰি লওক গুৱাহাটীৰ যি GMCH আছে তাত এতিয়া যদি আপুনি চিকিৎসাৰ বাবে যায় প্ৰথমতে পঞ্জীয়ন কৰোতে 10 টকা লয় আপোনাৰ পৰা। গতিকে ইয়াৰ পৰিৱৰ্তে আপুনি যিহেতু 20% ভৰিব লাগিব অধিক। আৰু ঠিক তেনেধৰণে এক্স ৰে আগতে আছিলে 100 টকা, এতিয়া 20% ইয়াতকৈ বেছি ভৰিব লাগিব। আৰু যদি চাওঁ MRI 3000 টকা আছিলে প্রত্যেকটো পার্টসৰ, যদি আপোনাৰ পার্ট হাতত যদি করে তেতিয়া হলে 3000 টকা, ভৰিত করলে 3000 টকা। গতিকে এই 3000 কই আপুনি করতে 20% কই সকলোতে ভৰিব লাগিব। গতিকে এয়া হৈছে সরকারি চিকিৎসালয় সমূহে এতিয়া যি কৰিবলৈ লৈছে আগষ্টৰ 1 তাৰিখৰপৰা কাৰ্যকৰী কৰিবৰ বাবে সকলো সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, দুই এদিনতে কৰিব। গতিকে কব লাগিব যে চিকিৎসালয় সমূহলৈ কোনবিলাক ৰোগী আহে, যিসকল দৰিদ্ৰ লোক সেই দৰিদ্ৰ লোকসকলে আহে। আৰু বিভিন্ন সময়ত আমি দেখুৱাইছোঁ যে চৰকাৰী চিকিৎসালয়সমূহলৈ আহে যদিও তেওঁলোকে সঠিক সুবিধা নাপায় বা চিকিৎসা নাপায়। আৰু তেনেকুৱা সময়তে কিন্তু এনেধৰণে যিসমূহ 20% যি এক মাচুল বৃদ্ধি কৰিবলৈ তেওঁলোকে লৈছে, এয়া হৈছে কৰৰ বোজা বুলি ক'ব লাগিব। কাৰণ যিসকল লোক এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে ৰাজ্যখনৰ চৌপাশে বান বিধ্বস্ত যিসকল লোক সেই লোকসকলে ৰোগত আক্ৰান্ত হৈছে, বিভিন্নজন এনেধৰণে চৰকাৰী চিকিৎসালয়লৈ দৌৰি যাব লগা হৈছে। কিন্তু তাৰপিছতো এনেকুৱা ধৰণৰ যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ লৈছে, হয়তো এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰ লগে লগে সকলোৰে মাজত এক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হ'ব। কাৰণ এই বাতৰি পোন প্ৰথমবাৰৰ বাবে প্ৰতিদিন টাইমত আমি এইখিনি মুহূৰ্তত প্ৰকাশ কৰি আছোঁ। পুনৰ কৈছোঁ যে খুব এক সংগোপনে কৰা হৈছে, কোনেও যাতে গম নাপায়, তেওঁলোকে এতিয়ালৈকে জনোৱা নাই। তেওঁলোকৰ যিখিনি কাম সেই কামখিনি হৈ গৈছে, স্বাস্থ্য বিভাগৰ যিসকল বিষয়ববীয়া বা গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালেই হওক বা শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালেই হওক, সকলোতে এই সকলোবোৰ আলোচনা হৈ গৈছে। তেওঁলোকে কেৱল যি নিৰ্দেশনা সেই নিৰ্দেশনাখিনি আঁৰিবলৈ আছে। গতিকে ক'ব লাগিব যে এনেকৈ বাৰে বাৰে দেখা পোৱা গৈছে যে যিসকল লোক সেই লোকসকলৰ মাজত খুব কম পইচা বহাই হ'লেও তেওঁলোকে চলে বলে কৌশলে কৰৰ বোজা জাপি দিবলৈ লৈছে। আৰু এই চৰকাৰে যেনেধৰণে মহিলা
সকলক আসনি দি 1500 টাকা যদি দিছে কিন্তু তার সমান্তরাল কই বিভিন্ন প্রকারে তেওলুকর পড়া বহু টাকা উলিয়াই লৈ যোয়া দেখিবলে পোয়া গৈছে গটিকে অনাগত সময় সমূহ যদি এই কাম সমূহ এনে ধৰণে কৰি থাকে তেনতে ভাবি চাওক যে দুখিয়া জি সকল লোক হে লোক সকলে কেনে ধৰণে চলিব এতিয়াও যদি আপুনি যায় জিএমসিএইচ লৈকে যদি যায় দেখিব যে হাজার হাজার রোগী তালৈ আহে আৰু বহু লোকে সরকারি চিকিৎসালয়ত যিমান সেৱাৰ বিনিময়ত তেওঁলোকে যিমানখিনি পয়সা দিব লাগে তার পয়সাখিনি দিবলৈকো তেওঁলোক বহু লোক সামর্থ্য নহয় হয় মিটালে এটা কথা সুধিব বিচাৰিছো যেতিয়া আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে পোন প্ৰথমৰ বাবে আজি প্ৰতিদিন টাইমত এই মুহূৰ্তত এই বাতৰিটো প্ৰকাশ হৈছে আপুনিও যেটো খবৰ পাইছে এই সন্দৰ্ভত আপুনি এই খবৰ পাইছে নেকি যে যি 20% মাচুল বৃদ্ধি কৰা হৈছে কিয় কৰা হৈছে সেই খবৰ আপুনি পাইছে নেকি নিশ্চয়কৈ সেই উত্তর সমূহ তেওঁলোকৰ হাতত নাই গতিকে তেওঁলোকে এটা আলোচনা কৰি লৈছে যে জি সমূহ বহাব 20% বহাব কিন্তু কি কারণে বহাব সেই তথ্য তেওঁলোকৰ চিকিৎসকসকলৰ হাতত নাই গোটেই বিষয়খিনি আসলতে দেখা পোৱা গৈছে যে মুখ্যমন্ত্রী গৰাকীৰ হাততেই স্বাস্থ্য বিভাগ গতিকে এই বিষয়সমূহ মুখ্যমন্ত্রী আসলতে সিদ্ধান্ত গ্রহণ কৰি হয়তো এই সমূহ নির্দেশনা উলিওয়ার তেওঁলোকক নির্দেশনা দিছে গতিকে এই সমূহ কথা এতিয়াও কি কারণে বহাইছে বা মিতালি এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো শেহতীয়া তথ্য আমাক জনোৱাৰ বাবে আৰু সরকারি চিকিৎসালয় এতিয়াৰ পৰা ব্যয়বহুল হব আমি পুনৰবাৰ উল্লেখ কৰিছো যে মোৰ চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেল আছে এই হস্পিটেল সমূহত 20% মাচুল যেটো বৃদ্ধি কৰা গৈছে আৰু 1 আগষ্টৰ পৰা কাৰ্যকৰী হোৱাকৈ সেই অধিসূচনা ইতিমধ্যে জাৰি কৰা হৈছে গতিকে যিসকল দৰিদ্ৰ লোক আছে চিকিৎসা সরকারি চিকিৎসালয়লৈ চিকিৎসা গ্ৰহণ কৰিবৰ বাবে এতিয়াৰ পৰাই কিন্তু আপোনালোকে সেই 20% অধিক মাচুল ভৰিব লাগিব।